বস, আমরা তো সব কিছু জেনুইন করি। তা আমার মনে হয় নাম ভূমিকায় যে বেয়াদবের রোলটা করব, জেনুইন বেয়াদব দরকার বস। তো ক্যারেক্টারটা কি ফাইনাল করে নিয়েছেন? মোটামুটি ফাইনাল। ফাইনাল কার বস? তো চিনিস তো কে? এই যে আমাদের পাড়ার রতন বেয়াদবটা। রতন নাই, ও তো জেনুইন বেয়াদব না বস। ও তো ফালতু লেভেলের একটা জেন্টেলম্যান বস, আমার তো একটা সালাম দেয় বস। আর রক্তের গ্রুপ তো বি লাগবো বস। রক্তের গ্রুপ বি লাগবে কেন? মানে বি মানে হইল বেয়াদব, আর ওর তো মনে কর ওর কোনো ইয়ে নেই, এ থেকে জেটের মধ্যে ওর কোনো গ্রুপ হইব না। সেই লেভেলের মনে করেন জেন্টেলম্যান, আমার কিন্তু বস বি, শুধু বি না বস, বি নেগেটিভ বস। তো স্ক্রিপ্টে দিয়েছে এটা, স্ক্রিপ্টে। আচ্ছা আচ্ছা বস, আমার মনে হয় কি বস, মনে করেন যে এটার ক্যারেক্টারে খেলার জন্য দুইটা বেয়াদব যদি ক্যারেক্টার আনা যায় না, অদ্ভুত হয় কিন্তু রিয়েকশন অ্যাকশন একটা খেলা চমৎকার জমে বস। ঠিক আছে, আপনি যদি অন্যভাবে ভাবেন, আরেকজন আরেকজন যদি ভাবেন, তো আমার কিন্তু বি নেগেটিভ বস। আরে আমি তো ভাবি না, আমি স্ক্রিপ্ট লিখি না, লিখবো এটা ভাববো পারবো ওই স্ক্রিপ্ট লেখেন নাই। আচ্ছা বস, তাহলে আমি ওনাকে বলি না এই ব্যাপারটা, ওদের বলি যে আপনি যে জিনিসটা ভাবছেন আর কি ওটা বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই বস। হ্যাঁ, আর কি করে দেবো? পোলাপানের তো টাকা পয়সার দরকার বুঝছো, দুই মাস তো কোনো কাজকর্ম ছিল না, পোলাপানের তো হাত খালি হয়ে গেছে গা, তখন একটু হাত খরচ দরকার না? তুই একটু বসে কইস বুঝায়। আচ্ছা হন, তুই আমার বিষয়ে একটু কইস, আমারও তো হাত খালি হয়ে গেছে গা। আরে বেটা হাত খালি কি, এটা আমার তো হাতের ময়লা, হাত পরিষ্কার করার অসুবিধা নাই। হাত তো পরিষ্কার হবে কিন্তু পকেট তো আর পরিষ্কার না। দেখতাম না বললেই, আপনার কালা কালা মুখ দেখতাম তো পাইতেছি। ভাইজান কি বলবো, দুঃখের কথা, ইচ্ছা করে চোখ দুটা টাইনা তুলে ফেলি, রাতে যখনই ঘুমাইতে যাই খালি বদ খোয়াব দেখি। কি খোয়াব, কি খোয়াব দেখছেন? রাতে দেখি ঘুমের মধ্যে আমি যে মেয়েটার সাথে প্রেম করি তার অন্য ছেলের সাথে বিয়ে হয়ে যেতেছে। বিয়ে হইতেছে ভালো কথা, হইতেই পারে, কিন্তু সেই বিয়ার উকিল ভাবছি আমি, এটা কেন দেখলাম? আপনার বয়স কত? আমার 37। আর যে শরীর লগে আপনি, যে শরীর লগে আপনি ফিরিত করতেছেন তার বয়স কত? 18। ও মা, ঘটনা এনে না ঘটছে। শুনেন, আপনার বয়স যখন 18 বছর, আপনি যখন সাবালো, তখন যে শরীর লগে আপনি ফিরিত করতেছেন, হেতির পিতা মাতা চিন্তা করতেছে, প্ল্যানিং করতেছে যে হেতির লইব কি লইব না, তার জন্ম তো নয় না ভাইজান, জন্ম মৃত্যু বিয়া সব হইতেছে আল্লাহর হাতে।
আমি তো সেইটা বলতেছি না, আমনের বয়স যখন 18, যখন আপনি সাবালক, তখন যে ছেলের সঙ্গে আপনি প্রেম করতেছেন, হেতির পিতামাতা চিন্তা করতেছে যে হেতিরে লইব কি লইব না, হেতির জন্ম তো হয় না, বুঝতে পারছেন? তাইলে এই অ্যাবনর্মাল বয়সের গ্যাপের কারণে আপনার অবচেতন মনে আপনি অতিরিক্ত দায়িত্ববোধের তেজে নিজেকে ফিতার আসনে বসাই ফেলছেন আর তাকে বসাই ফেলছেন কন্যার আসনে। পেস গিয়ে এখানে না লাগিয়ে গেছে ভাইয়া। তাহলে করণীয় কি জানি দেখেন? সাগি আনে, সাগি দিয়ে কি করতেন, সাগি দিয়ে কি করতেন? আমি বলতেছি জাগি থাকেন, লিটার লিটার চা খাইতে থাকেন আর বাড়তি চালাই রাখেন, কড়াকড়ি কড়া লিটারের চা। লিটার দিয়ে রেখে দেবো ভাই, তখন তারে পাড়াই মারিতে দিচ্ছে করেন, লিটার দিয়ে কি করতে হবে? জাগি থাকুন লাগবো, জাগি থাকুন লাগবো, লিটার লিটার চা খাওয়ান লাগবো, বাড়তি নিবার যাইতো না। চোখ বন্ধ করলেই উকিল বা, চোখ বন্ধ করলেই উকিল বা, তখন আপনি বাঁচিল জাগি থাকবেন না উকিল বা বললেন? উকিল ধরলে তো সেটা দেব, উকিল ধরলেও কাম হইতো না, সামনের চাকরি তেমনই লাগবে, বুঝলেন? কতদিন কত রায় এর মাঝে একদম চোখ বন্ধ করে দেখতে পারেন যে আবার সেই স্বপ্ন দেয়নি, যদি স্বপ্ন দেন তাহলে আবার চাকরি দেখতে দেখলাম না, ড্রেসটা পরছ বহুত ভালো লাগছে। আচ্ছা মোমার বাড়ি গেছিলে? কথা বলতেছিস নীলুফানি কিশোর বস? আচ্ছা যার ভাই চালি করি আমরা কথা বল। এক ডজন মাইয়ার লগে ডেইলি ফোনে কথা কইবেন, রাত 3টার আগে আপনি ঘুমাইয়া না। আচ্ছা আমি একটু বিপদে পড়ে গেছি গা, বুঝছস? আমি যে বাইরে বাড়িছি, গেট লাগাইছি চাচা, তুই একটু আয় না। কিল্লাই তুই নিচে থাকি, আজকে সারা রাত ফ্রেম করতে থাক। না দোস্ত আমার তো ইয়ে নাই, আমার ব্যালেন্স নেই দোস্ত, আমি এখনই কেটে যাবো দোস্ত। এগুলো মশা মারতে থাক, ঢাকা শহরে মশা বাড়ি গেছে, কারণ আমি দরজাগুলো যাইব না, তুই নিচু তলার মানুষ নিচু তলায় থাক, আমি ফোন বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? বাই বন্ধু, ভালো থাকি, হ্যাঁ মর্নিংয়ে দেখা হইব, কেন? এমন ফাগুন কেড়ে নিও না। এ তো সাবান দেন, বুঝছেন? ঢুকতে দিব, সাবান নাই নাই মনে না কত্তা নামো আমার পকেটে কি গমসুরির টাকা নাকি? গমসুরির টাকা উগিলে
সাবান লাগে না মিয়া, খানার পর একটু সরবি টরবি হাতে লাগে থাকলে এটা সাবান দিয়ে দন লাগে না? প্রত্যেক দিন তো ভাত খান শাক আর ডাল দিয়ে, হাতে সরবি লাগে কোন থেকে? আচ্ছা তো সাবানটা লাগবে তো, আমরা তো আনার ব্যবস্থা করবেন। বসের রুমে এত বড় একটা সাবান দিয়ে দিতাম, আর পুরো হাউজের মধ্যে আন করে একটুখানি সাবান দিতাম, এটাও এক বছর লগে শেষ হয়ে যায়। সাবান দিয়ে কি করেন? সাবান কি ভাতের লগে মেখে খান নাকি? আরে ভাতের লগে মেখে খান, এটা কি টাইপের কথা বলেন? তো সাবান দিয়ে কি করেন? সাবান দিয়ে কি করে মানছি? সাবান দিয়ে আদ্য গোসল করে। এক কাম করেন, বুয়ারে যা কোন ছাই দিব, ছাই দিয়ে শরীর পরিষ্কার করেন যান। আমি কিন্তু উল্টা উল্টা কথা বলতেছি মিয়া, আর শরীর সাইডের লিগে শরীরের ময়লা উঠবো নি, আরো তো ময়লা লাগে যাইব। আপনার শরীরের ময়লা সাবান খাইলে, সাবান দিয়ে ধুইলে, ছাই দিয়ে ধুইলেও যাইব না। আপনার অতিরিক্ত সাহস বাড়ছে বুঝছেন নি, এগুলো বছরের সব জানাইতে হইব। আপনি মিয়া সাবান একটার কথা বলছি, আপনি কত কিছু কইয়া লাইছেন, আমি অনেক বছর থেকে কইতে জান। বছর যে কোন টাকা পয়সার হিসাব দেওয়ান লাগে, সাবান চাইলে পাওয়া যাইব না। বছরে গিয়া বিশ এক দেবো জান দেন গিয়া। সাবান কি মাখি খাওনি, বকস করে আরো কত কিছু বুঝে দিছে। সাবান লাগে না মিয়া, আর দুইতে দুইতে গোসল টোসল করতে, অন গোসল করতে তেমন সাবান নাই, কি কম কম চাই? ও এজের নাম ডেল ব্যাটারি, ভালোই তুই আছিস কে লিয়ে না আছিস কে সাবান লাই আছি লাত্রিয়া তোরা বাথরুমে লাগিনি কিন্তু অনেকে গোসল কর। আমি কইছি তুই আমাকে ইউনিটে আইছস কে লিগা ফিল্ম মেকিং, তো ফিল্ম মেকিং করতে আইছস, ফিল্ম মেকিং এত সহজ কৃষক চিনস, খুব কষ্ট করে মাঠের মধ্যে যান বাজি রেখে কিন্তু হ্যাঁ ফসল উঠায়, দুলা বলার কাছে কিচ্ছু না। ফিল্ম মেকিং এরকম সৈনিকের জীবন, এনে পরিষ্কার পরিচ্ছন্ন এত কিছু ভাবলে তো হইব না, তাহলে তুমি যা পারফিউমের দোকানে গিয়ে চাকরি করো গা বুঝছ। এলে কি ফিল্ম মেকার, ফিল্ম মেকার কি মানে গোসল করে না আপনার কথায়? হ্যাঁ করবি, হাতের সামনে যা পাবি তা দিয়ে গোসল করবি, ছোবা নাই আনে যেখানে তো ছোবা আছে না, কালা সাবান বাংলা সাবান সোটা যা আছে তা মেখে লবি, বেটা হাতের কাছে যা ওটের একটা বানায় লবি সাবান, এলেকে এরকম চিলাই দেব সাবান সাবান কয়া পুরো বাড়ি ঘর উঠাই লেছিস বেটা। আচ্ছা ঠিক আছে সাবান তো লাগবোই, দেড় টাকা দে, দশ টাকা দে, দশটা দিয়ে কিনলে দশ টাকা দিয়ে সাবানের ব্যবস্থা করতেছি, আমার কাছে আছে অনেকগুলি আছে, আমার গার্লফ্রেন্ড দিচ্ছে, দে সাবান দে। দশটি হলে তো আইমিয়া দোয়ানতে যাই আনতে মারি, দোহান গায়ের সাবান কি দশ টাকা, বাটা বিশ টাকার নিচে পাবি, দশ টাকা দে হাফ পেমেন্ট দিতেছি দে। আনার না সাবান লাগতো না, এই দশ টাকা ঘষি এরপরে গোসল করবেন, সাবান লাগতো না। এই যে ভালো কথা, নতুন টাকা নিয়ে লইস পুরা লইস না কিন্তু, সাবান এলে পুরো তুফান শুরু করছে, মনে হয় দিল্লি মেঙে যাবো না, পুলা পায়খানা আহে যে কুচ্ছে। খালি মধ্যেই আছে, তুই ডাস্টবিনের কাগজ এলার মুখ তলা করি দেওয়া উচিত নেই, পার্দার এরকম দেখলি আমি মুখ কিন্তু ইস্ত্রি করে সোজা করে দিই, মনে কি আসলি ইস্ত্রি আনতে বলি আপনি আল্লাহকে ফোন টামি করেন না, কে কি বলছে বল, কে কি কইব আর কে কি কইলে কি আর না কইলে কি, আপনি আমাকে ফ্রাঞ্জল বাসায় কুলি বলেন কি আপনাকে কি বলছে কুলি আর কি কইতাম, কাপড় চোপড় কুলি যদি কয় আর কথা কি হইন না আছে নাকি, ভাইয়াকে বলবি না তুই, আর ভাইয়া মরে গেছে, কি বলছ তুই, কি বলছ তুই, ঢাকা শহরের ধুলাবালিতে আমরা জানেন আঁডি এলে শরীরের মধ্যে ধুলা লাগে, ইয়ার পরে হারাদিন করছি পরিশ্রম গোসল করবো, এজাজ বাইরে যাই কইলাম এজাজ ভাই আর কুদ্দু সাবান দেন আই গোসল করবেন, হ্যাঁ কি ফাত করে চলে উঠলো আর গায়ে বলে সাবান দিকে বাদ দিবে খাই খাই, আই কি হাবাই তানি, হ্যাঁ তো ডিম দেয় না দেয় না সাবানও দেয় না, এখন কি কইতে পারতে রান্না কোন আর কি বলছে সাথে
হাতে আরো কইছে আর গায়ের রং গুলো কালা আমি যদি সাবান খাইও হালাই ইয়ার পুরো আর গায়ের রং ফস হইতো না আমনে সানছে আমনের গায়ের রং লগে আর গায়ের রং কোনো বেশ কম আছে নি আচ্ছা আর সম্পর্কের সাথে কিছু বলছে না বলছে তো হ্যাঁ তো আন্না সম্বন্ধেও বলছে এত তো আর সম্পর্কে কইছে সাইরা না আন্না সম্পর্কে কইছে সরু আনা এলাই তো আর মেজাজটা বেশি খারাপ হয়ে গেছে আর সম্পর্কে কইছেন কইছেন আন্না ভাইয়ের সম্পর্কে গিল্লে কইলেন তুই কি করছ তুই তারে মারি ফেলাস নাই গিলে কবর দি ফেলাস নাই গিল্লাই আন্নার কিছু কয়নো তো কয়নে এই মাত্র তুই এনা আরে বললি মিছা কথা বলছে গিল্লাই আন্নার কি তুই তো কর্মনুলাই কইছিস আরে যেটা তোমরা সাহস আছে নি আন্নারে কিছু কইবো হিজা জিপ টানি আই হিজা কোমরের লগে কাইকুন্দি বাঁধে দিতাম তো আন্নার কি কইবো এটা সাহস আছে নি হিজা আপনি কি বাংলাদেশের সিটিজেন না অন্য দেশের সিটিজেনশিপ আপনার আছে ভাই কাল বলিয়া নন কষ্ট করি লাভ নাই কিল্লাই বলছি জানেন আপনার গায়ের কালার যেরম করি ডলার দিকে রওনা দিছে আপনারা তো শান্তি চুক্তিতে কামে লাগবে হাসিয়েন না কিল্লাই বলছি জানেন আপনার গায়ের কালার আর টুপির কালার তো মিলি যাইব শান্তি চুক্তিতে সাদা পতাকা লাগে না আপনার পতাকা হিসেবে লটকাই দিই ভাই কি আমার লাগে কাল বলিয়েন কাল বলিয়েন কষ্ট করি কোনো লাভ নাই সারা রাত্রির দড়ি আপনি কথা মুখস্থ করিয়ে রেখেন কাল দুম করি বলি গালাইবেন অন মূল কথায় চলি আসি আউ যে সাবান বাবদ যে পরিমাণ টাকা বাজেট হয় আর তো মনে হয় না তার 40% আপনি ব্যয় করেন আর বাকি 60% দিয়ে আপনি কি বাতের লগে মূলা হিসেবে খাই ফেলার না গ্রামে সাবানের দোকান দিছেন আপনি এনা জানেন ভাই আপনি আমার লগে বললাম তো কাল বলিয়েন কাল বলিয়েন আপনি এই মিলে তো চলছ না আমায় গোসল করিও আপনি কি করবেন ভাই কি সাবান লাগবো দি ফেলা কোনটা গোসল করানোর লাই তো কাপড় কাঁচা সাবান আই নিয়ম সাবান আছে কাই বলিয়া অন দি ফেলাম ভাই